আমি খুব ঢাকা শুরু আমার নানা ছিলেন আপাতত বুঝি থাকি আমার ছিলেন ফুলটন রোড ধরে ও আচ্ছা আচ্ছা Gracias.
সবাই যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনাদের আসন গ্রহণ করুন। প্রবাসী রেমিটেন্স সেবা প্রদান করে থাকে এবং কারেন্সি এক্সচেঞ্জ গ্রাহক সেবাও প্রদান করে আসছে। 2010 সাল থেকে এই সেবা টরন্টোবাসী কানাডাবাসী আমরা এই সেবা গ্রহণ করে আসছি। আজকে অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানানো এই সেবা গ্রহণ করার জন্য। আমাদের এক্সিম এক্সচেঞ্জ কোম্পানির পক্ষ থেকে আজকে সিনিয়র ম্যানেজমেন্ট টিম পরিচালক ওনারা উপস্থিত আছেন। আমি অনুষ্ঠানের প্রথমে মঞ্চে আহ্বান করছি অনুষ্ঠানের সভাপতি কাজী সিরাজুল ইসলাম সাহেবকে, এক্সিম এক্সচেঞ্জ ক্যানাডা লিমিটেডের লোকাল ডিরেক্টর এন্ড সিইও। প্লিজ ওয়েলকাম কাজী সিরাজুল ইসলাম। তারপর আমি অনুরোধ করছি অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম মজুমদার, ওনাকে দয়া করে আসন গ্রহণ করার জন্য। জনাব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান, এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান এবং এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি ক্যানাডা লিমিটেড এর প্রেসিডেন্ট, বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক জনাব নজরুল ইসলাম মজুমদার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। এরপর মঞ্চে আসছেন বিশেষ অতিথি আনিকা ইসলাম। মিস আনিকা ইসলাম চেয়ারম্যান মহোদয়ের সুযোগ্য কন্যা, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী, মহিলা উদ্যোক্তা, এক্সিম ইউকে লিমিটেডের সম্মানিত পরিচালক আনিকা ইসলাম, ধন্যবাদ। এরপর আমি মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথি জনাব ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া, এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি ক্যানাডা অ্যান্ড ইউকে পরিচালক, বিশিষ্ট ব্যাংকার জনাব ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া। পাঠ করছেন জনাব মোস্তাক আহমেদ। জনাব মোস্তাক আহমেদ, আসসালামু আলাইকুম। আমি সুরা বাকারা আয়াত নম্বর 152 থেকে 157 ইনশাআল্লাহ তিলাওয়াত করব এবং এটার মিনিংও আমি বলব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الأرض
والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المفلحون Again, the meaning of So remember me, I will remember you. And be grateful to me and do not deny me. Give me temporary. And do not say about those who are killed in the way of Allah. They are dead, rather they are alive. But you perceive not. And we will surely test you with something of fear and hunger and the loss of wealth and life of fruits and fruits. But give good tidings to the patient who, when disaster strike them, say, indeed, we belong to Allah, and indeed, to Him we will return. Those are one upon whom a blessing from their Lord and mercy, it is those who are rightly guided. Sadaqallahu alayhim. Thank you. EXIM Exchange Chairman, Bangladesh Bankers Bank, Somali President, EXIM Bank President, EXIM UK-এর প্রেসিডেন্ট উনি আমাদেরকে সময় দিয়েছে এবং আসছে ওনার নাম তো আপনারা ভালো করে জানেন উনি আমাদেরকে অনেক মানে দীর্ঘ 8 বছর পর আমাদের মাঝে আসছে আমরা অত্যন্ত আনন্দিত স্বাগত জানাই নজরুল ইসলাম মজুমদার স্যার আরও বিশেষ অতিথি হিসেবে আসছেন ওনার সুন্দর কন্যা আনিকা ইসলাম উনি EXIM Exchange লন্ডন ইউকের ডাইরেক্টর বিশ্ব ব্যবসায়ী ওনাকে আমি প্রান্ত থেকে স্বাগত জানাই ক্যানাডাবাসীর পক্ষ থেকে স্বাগত জানাই আরও বিশেষ স্পিকার হিসেবে আছেন আমাদের সঙ্গে আমাদের EXIM ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং সিইও আদার আলিম উনি আগেও আসছিলেন উনি বিশিষ্ট ব্যাংকার আমাদের EXIM Exchange লিমিটেড ক্যানাডার একজন ডাইরেক্টর আর সবাইকে স্বাগত জানাই আমার এই দীর্ঘ পথ চলায় EXIM Exchange সমস্ত শুভাকাঙ্ক্ষী ক্লায়েন্ট আপনারা বাংলাদেশের বৃহত্তর একটা ব্যাংক প্রাইভেট ব্যাংকের এই কানাডায় সর্বপ্রথম আমরা এই রিমিটেন্স সার্ভিস দিচ্ছি এর পাশাপাশি আমরা অন্য অন্য সার্ভিসও দিচ্ছি মানি এক্সচেঞ্জ ডলারকে এক্সচেঞ্জ করে থাকি আপনাদের সহযোগিতা এবং আগামী দিনে আরও সহযোগিতা কামনা করি আপনাদের সবাইকে স্বাগত জানাই অনুষ্ঠানে আসার জন্য আমি এবার অনুষ্ঠানের এই পর্বে EXIM Exchange কোম্পানি ক্যানাডা লিমিটেডের পাঁচজন সম্মানিত গ্রাহককে অনুরোধ করব প্রদানকারীদের প্রেরণকারীদের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ অ্যামাউন্ট রেমিটেন্স ওনারা প্রদান করেছেন আমি ওনাদেরকে নাম বললে আপনারা যদি সামনে চলে আসেন তখন মাননীয় চেয়ারম্যান সাহেব মহোদয়ের হাত থেকে গ্রেসগুলো গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি প্রথমে আমি তার অনুরোধ করছি আবু জাফর খন্দকার সাহেব আপনাকে দয়া করে সামনে আসবেন এরপরে আসছেন এমডি ইকবাল সাহেব তারপর যথাক্রমে হিমাংশু বর্ধন মাহবুব করিম এবং মোহাম্মদ মহিউদ্দিন
এক্সিম এক্সচেঞ্জ ক্যানাডার পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি প্রেস প্রদান করার জন্য। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমি খুব সংক্ষেপে বলছি, অনারেবল চেয়ারম্যান এক্সিম ব্যাংক, প্রেসিডেন্ট এক্সিম ব্যাংক মিস্টার নজরুল ইসলাম মজুমদার, ডক্টর হায়দার আলী মজুমদার সাহেবের সুযোগ্য কন্যা আনিকা ইসলাম এবং সম্মানিত অতিথিবৃন্দ, এক্সিম ব্যাংক যখন কানাডা ব্রাঞ্চ এক্সিম এক্সচেঞ্জ আসলে ইনফ্যাক্ট টরেন্টোতে ওপেন হয়, আমি সে সময় থেকেই সেবা নিচ্ছি। আমি ওনাদের সেবায় অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, কারণ এই ম্যানেজমেন্টের সঙ্গে যারা লোকাল ম্যানেজমেন্ট কাজ করেন তাদের মধ্যে খুব প্র্যাকটিক্যালি বলতে গেলে সিরাজুল ইসলাম সাহেব এবং আতিকুর রহমান সাহেব, বিশেষ করে মোহাম্মদ আতিকুর রহমান, ওনার সঙ্গে আমার পার্সোনালি অনেক বেশি যোগাযোগ এবং ওনাদের সেবা এত সুযোগ্যভাবে ওনারা দিয়েছেন যেটা আমি খুবই এনকারেজ করবো সবাইকে। কারণ আপনারা জানেন যে অনেকেই হয়তো কিছু এক্সচেঞ্জের কারণে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু এন্টি মানি লন্ডারিং বলতে একটা কথা আছে, মানি লন্ডারিংটা কিন্তু অনেক ফর্মে হয় এদেশে, সারা দেশে, সারা পৃথিবীতেই হয়। তো আপনি যদি একটা এক্সাক্ট লেজিটিমেট সোর্স খোঁজেন তাহলে আমি বলবো যে কানাডাতে, বিশেষ করে টরন্টোতে স্পেশালি আমরা যারা বসবাস করি, এক্সিম এক্সচেঞ্জ ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন টু সেন্ড ইউর মানি টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিস ইন ব্যাক হোম। সো ইউ আর হ্যাপি, ইউর ব্যাক হোম যারা থাকেন তারাও হ্যাপি হবে, আর সার্ভিসের ক্ষেত্রে অত্যন্ত চমৎকার তাদের সার্ভিস, আপনার সেবা গ্রহণকারীরা ভবিষ্যতে এবং বর্তমানে বুঝতে পারছেন। আমি এনকারেজ করব সবাইকে এদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জি সাউন্ড জনাব আবু জাফর খন্দকার সাহেবকে, সরি ডক্টর এমডি ইকবাল সাহেবকে, এরপর আমি অনুরোধ করছি হিমাংশু বর্ধন স্যারকে দয়া করে মঞ্চ আসার জন্য। আর একটা ছোট অনুরোধ থাকবে, যেন আপনারা একটু সংক্ষেপে আপনাদের বক্তব্য রাখেন, আমরা দুটার মধ্যে যদি অনুষ্ঠানটা শেষ করতে পারি তারপরে ইনশাআল্লাহ আমরা নামাজের এবং খাবারের ব্যবস্থা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যেতে পারি। ধন্যবাদ মঞ্চপৃষ্ঠ অতিথিবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি। এবং যে জিনিসটা আমার এক্সিম সম্পর্কে বলতে হয়, 2010 থেকে আমি কানাডায় আছি এবং শুরু থেকে এক্সিমের সাথেই আছি। আমি এখনও পর্যন্ত একটা ডলার আমি সফর হুন্ডির মাধ্যমে পাঠাই নেই, যাই পাঠাইছি আমি এক্সিমের মাধ্যমে অন্য এক্সচেঞ্জে যাইনি, যেটাকে বলা হয় যে কাস্টমার সার্ভিস। সো এটা দে প্রোভাইডেড মি এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস অল দ্য টাইম। And I am really happy with them. Especially I have to mention the name of Kajish Gajil Islam and Atikul Rahman. So from my personal experience, I can tell everybody that you can go to EXIM, you will get 100% customer service from them. Thank you very much. এবার আমি অনুরোধ জানাচ্ছি গ্রাহকদের পক্ষ থেকে মোহাম্মদ মুবিন খালেক, আপনার অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করেন প্লিজ। থ্যাংক ইউ। রেসপেক্টেড চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর এক্সিম ব্যাংক, লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আই ফিল অনার্ড to stand here and say a few words on behalf of the customers of EXIM Exchange. First, I welcome the chairman of EXIM Bank, the managing director of EXIM Bank, as well as the daughter of the chairman, Anika Islam, to Canada. Welcome to Canada.
It's wonderful to have you among us, and you can see in your own eyes how well the EXIM Exchange is doing here. It's great to have you among all the Bangladeshis here in Denver people. EXIM Exchange started business about a couple of years ago, I believe, in the early part of 2010. It was such a great relief for the Bangladeshis. It was very difficult to send money out through a legitimate channel. And most of the people were going back to Bundis on other channels, which were difficult as well as created a lot of hassles. We are looking for an exchange house which is reliable, trustworthy, and could remit money in a short time. With the opening of the EXIM Exchange, the demand was well met. And I must say, EXIM Exchange has done exceedingly well. Canadian financial market is highly regulated. Because of strict AML, which is Anti-Money Laundering Act, and stiff competition from other partners like Western Union, other exchange houses, as well as some private lenders, it's very, very difficult to make money here. There are so many government regulations which must be met in order to the business here, and OSFI is always on our back. All the five banks who are working in Canada, they stay out of exchange houses. I recall one of the major banks stopped their relationship with the EXIM Exchange, and we, the customers, suffered a lot. They are just too scared to deal with the EXIM house, but with the customers, we remain committed to EXIM Exchange. They are very close to the customer relations of Mr. Shirat and Mr. Atik. I live in a suburb about 50 kilometers away from here. For me, it makes more sense to go to a Western Union office and send money out, but I didn't do that. I always come here, drive my car and send the money out because I like the atmosphere and the relationship they maintain. And at least I think after a couple of months later or more than a year, they could get a bank or I think a chartered bank to get a machine with them, and now they have got on the business. It may seem a very easy task for an outsider who is not aware of Canadian regulations, but it's not. I also work in a bank and fully aware of the Anti-Money Laundering Act in Canada. The credit again goes back to the offices of EXIM Exchange. Another issue is coming very strong, and I'd like to give a slight touch on it. Canadian market is embracing the newer technology, and they are getting ahead of human as much as possible. The impact of digital currency and blockchain technology be highly impactful on the exchange business as well as the banking business. Some of the big banks are going on a blockchain technology, and one of the banks, the Bank of New York, has initiated an initiative through which they can send, which is called fiat money, to international points without any cost. So I believe the EXIM Exchange will be aware of those things and stay current with the technology so that we can face the challenge. At last, I hope both of you, Chairman and the Managing Director, have a business day in Canada. Canada, you know the weather, is always hostile, very unpredictable. I wish you a go back safely back to Bangladesh and have a business day. Thank you so much. Yes, with the EXIM Exchange Company, I'm sure apnara sabai EXIM Exchange Company seva grohon korben. Ms. Anika Islam is Honorable Director of EXIM Exchange UK Limited. Ms. Anika. So great to be here. Only my second time in Canada, and honestly, it's great to see a full room full of Bangladeshis. You know, I don't get to see this often. I grew up in London from the age of 10, in a boarding school away from my parents, but you know, the heart wants what it wants, and my blood is still Bangladeshi. So it's great to see so many, such a large community of Bangladeshis in Canada. So a big welcome from all of us to the EXIM family. Because of you, our business has succeeded for such a long time now. I was only 9 years old when we started EXIM Bank. Didn't understand much, but I was there for the inauguration.
It was a small branch in Goshen, and I thought that was it, you know, we opened one bank. But now we have over 100 branches across the UK, across Bangladesh, 150 branches across Bangladesh in villages and small towns in the city. We're one of the largest private banks running in Bangladesh now, and that is for two main reasons. The first and foremost reason is, I believe, because we converted to a fully Sharia compliant bank. So because of Allah's wishes and everyone's hard work, we became one of the largest banks in Bangladesh. And also the first bank to have an exchange house in the UK, which is also doing very well. And now we're here, and it's really special to see that all of you bank with us and that we've met your financial needs, your other monetary needs. And I encourage all of you to carry on banking with us, to let your second generation or third generation to open bank accounts to aid the financial world. And what you don't know is the much bigger impact it's having in Bangladesh. We've managed to open a university, I don't know if many of you know this, but that's going very well. We've opened a hospital, we have a whole merit scheme where we find meritorious students and we give them scholarships to further their education. So a social corporate responsibility is really, it's important to us, and it's because of all of you it's been possible. So thank you so much. Thank you for welcoming us. And it's a beautiful day to be here, and we hope to be back very soon. Thank you so much. Thank you so much, Ms. Anika. Thank you for your kind words. And the weather is absolutely great today, and yesterday was really good. I'm sure all Bangladeshi Toronto Bashi, apnara shobai, could enjoy watching the weather as well, as I am. At this stage, can I please welcome Mr. Nazrul Islam Mojumdar? Can I please request Dr. Haidar, Managing Director of EXIM Bank Bangladesh, Bishisto Banker, Nar Shubhetha Bhutudam. Bismillahirrahmanirrahim. EXIM Access Company Canada Limited Kortika Ayojit Aajker Ei গ্রাহক সমাবেশে উপস্থিত প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের সম্মানিত চেয়ারম্যান, নাসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সম্মানিত চেয়ারম্যান, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেডের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে আছেন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সুযোগ্য কন্যা, এক্সিম ব্যাংকের ডাইরেক্টর এবং এক্সিম ইউকে লিমিটেডের ডাইরেক্টর, শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং মহিলা উদ্যোক্তা আনিকা ইসলাম, এবং উপস্থিত এক্সেলস কোম্পানির ম্যানেজার সিরাজুল ইসলাম এবং আতিকুর রহমান কৃষ্ণন্দ, এবং উপস্থিত অত্র কমিউনিটির বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ব্যবসায়ীবৃন্দ, শিক্ষাবিদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে এক্সিম অ্যাক্সেস কোম্পানি কানাডা এবং এক্সিম ব্যাংকের পক্ষ থেকে আপনাদের সকলকে ফুলের শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এক্সিম ব্যাংক হাঁটি হাঁটি পা পা করে 18 বছর পদার্পণ করেছে। এই 18 বছরে এই ব্যাংকে দেশে এবং বিদেশে সকল জায়গায় সুনাম এবং সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা 2010 সালে প্রতিষ্ঠিত করেছিলাম এই কানাডাতে ড্যানফোর্থে এক্সিম অ্যাকশনস কোম্পানি কানাডা লিমিটেড। দীর্ঘ 8 বছরে সুদক্ষ এবং আধুনিক ব্যবসা সাথে জড়িত হয়ে
তাদের দক্ষ এবং আধুনিক সেবা প্রযুক্তি সম্পন্ন সেবা প্রদান করে চলে আসছে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আপনারা সকলে এই এক্সচেঞ্জের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন এবং বাংলাদেশে রিমিটেন্সের প্রবাহ বৃদ্ধি করার জন্য সহায়ক ভূমিকা পালন করে চলেছেন আমি আপনাদের সামনে একটি উদাহরণ দিয়ে বলতে পারি আমার পরিচিত কোন একজন ব্যক্তি এই এখানে আরবিসি ব্যাংকের সাথে 30,000 কানাডিয়ান ডলার রেখেছিলেন এবং তিনি 5 বছর পরে পেয়েছেন 30,100 কানাডিয়ান ডলার only $100 তার প্রবৃদ্ধি হয়েছে আরেক ভাই এবং বোন দুইজন এক্সিম এক্সচেঞ্জ কানাডাতে তারা অ্যাকাউন্ট খুলেছিলেন আমার মাদার ফার্মের সাথে অর্থাৎ এক্সিম ব্যাংকের সাথে ডিপোজিট পেনশন স্কিম $153 করে প্রতি মাসে জমা করেছেন 5 বছরে উনি পেয়েছেন 10,00,000 টাকা উনি জমা করেছেন ইকুইভ্যালেন্ট 10,000 টাকা এবং তিনি ব্যাংক তাকে প্রতি মাসে জমা করেছে 9,560 টাকা টোটাল 5 বছরে তার 10,00,000 টাকা হয়েছে এই যে সঞ্চয় যা আপনি ইনভেস্টমেন্ট করে এবং তার থেকে যেভাবে এই অর্জনটা বিনিয়োগটা করাতে আপনার সঞ্চিত হয়েছে 10,00,000 টাকা আমি আপনাদেরকে বলবো এক্সিম ব্যাংকের 75টি প্রোডাক্ট রয়েছে এবং সবগুলো প্রোডাক্টেরই রশিয়ার আমাদের এক্সচেঞ্জ কোম্পানিতে এখানে আছে আপনারা সেই সমস্ত প্রোডাক্টের সাথে নিজেদের সম্পৃক্ত করবেন আপনাদের কষ্টার্জিত অর্থ এখানে খরচ করে বাকি যেটুকু থাকে সেটা দেশে যদি প্রেরণ করেন বিনিয়োগ করেন তাহলে দেশ উন্নতি হবে জাতি উন্নতি হবে এবং আপনার আমার সকলের উন্নতি হবে আমি আপনাদেরকে বলবো এইভাবে এই প্রোডাক্টের সাথে নিজেদের সম্পৃক্ত করবেন এছাড়া আরো অনেক আরো একটি প্রোডাক্ট রয়েছে সেটা সিএসআর প্রোডাক্ট সেটা হলো ক্যাশ ওয়াকফ আপনারা ক্যাশ ওয়াকফ এই অ্যাকাউন্টটাও এখান থেকে বসে বাংলাদেশে করতে পারবেন আরেকটি প্রোডাক্ট রয়েছে আমাদের হজ অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন গতকালকে রাত্রে যে হজ অ্যাকাউন্ট আমরা যদি বাংলাদেশে করি আমরা তো ক্যানাডিয়ান সিটিজেন আমরা এখান থেকে হজে যাব তো সেক্ষেত্রে ওই টাকাটি আমরা নিয়ে আসতে পারবো কিনা হ্যাঁ আপনারা হজ অ্যাকাউন্ট এখান থেকে বসে বাংলাদেশে করবেন বাংলাদেশে এই হজ অ্যাকাউন্টে যে টাকাটা সঞ্চয় হবে যে টাকাটা জমা হবে উইথ প্রফিট এবং 100% শরিয়া সম্মত ব্যাংক আমাদের আনিকা ইসলাম তার বক্তব্যে বলেছেন শরিয়া বেসড ইসলামিক ব্যাংক হিসাবে আমরা 2004-এ এটাকে করেছি এটা একটা ইউনিক ব্যাংক ইন দ্য কান্ট্রি আমরা যে সেটা কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছি আপনারা ওই টাকাটি যখন হজে যাবেন আমরা এই টাকাকে আপনাকে ইন দ্য ফর্ম অফ ডলার প্রেরণ করতে পারবো এবং সেটা দিয়ে আপনি হজ করতে পারবেন একটু করে জমা করে হজের জন্য সেই প্রোডাক্ট আমাদের রয়েছে ডিপিএস প্রোডাক্ট রয়েছে মহিলাদের জন্য অনেকগুলো প্রোডাক্ট রয়েছে ফেমিনা এবং সুপ্রিমি অ্যাকাউন্ট যেটা ডিপিএস এরপরে এফডিআর যেগুলো আছে সেগুলো সবগুলো প্রোডাক্ট টোটাল 75 প্রোডাক্ট হলো উই হ্যাভ অ্যাট দিস মোমেন্ট এবং প্রত্যেকটি প্রোডাক্টটি আমাদের অত্যন্ত আকর্ষণীয় এবং সবগুলো প্রোডাক্টটি আপনি এইখানে কানাডাতে বসে বাংলাদেশে ওপেন করতে পারবেন সকল ব্যবস্থা আমরা করেছি আরো এক ভাই যে বলেছিলেন আমরা বিনিয়োগ করলে পরে এই বিনিয়োগকৃত অর্থ আবার আমরা কানাডাতে নিয়ে আসতে পারবো কিনা সেটাও কিন্তু এখন বর্তমানে সরকার সেটাও কিন্তু পারমিশন দিয়েছে আপনারা যদি ওখানে কোনো প্রজেক্ট করেন সেই প্রজেক্টের যে প্রফিট হবে সেই প্রফিটটাও এখানে নিয়ে আসতে পারবেন ডিভিডেন্ডটা এখানে নিয়ে আসতে পারবেন এবং 5 বছর পরে আপনি যে ক্যাপিটালটা ইনভেস্টমেন্ট করেছেন সেই ক্যাপিটালটা আপনার দেশে নিয়ে আসতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু বর্তমান সরকার এবং সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে করা হয়েছে মানে অল সর্টস অফ বেনিফিট ফ্যাসিলিটি ইউ মাস্ট গেট ফ্রম দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ ব্যাংক এবং সেটা শুধু একমাত্র এটা করার উদ্দেশ্য হচ্ছে হলো রিমিটেন্স প্রবাহকে বৃদ্ধি করার জন্য আপনারা আপনাদের অর্থ বাংলাদেশে যাতে প্রেরণ করতে পারে কয়েক ভাই বলেছেন ইলিগাল ওয়েতে যেন টাকাটি বাংলাদেশে না যায় ইলিগাল ওয়েতে টাকাটা পাঠালে কিন্তু দেশের কোনো উপকৃত নাই আপনার উপকৃত হচ্ছে সাময়িকভাবে জাতির কোনো উপকৃত নাই আপনার জনগণের কোনো উপকৃত কিন্তু নাই টাকাটা এখানেই যাচ্ছে ডলারটা এখানেই যাচ্ছে টাকাটা ওখান থেকে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে কাজেই হুন্ডি হাওয়ালা যে ব্যবস্থাটা
এখনো সমাজের মধ্যে রয়েছে, এটা থেকে বের হয়ে আসার জন্যই কিন্তু সরকার এ ধরনের এক্সচেঞ্জ হাউস পারমিশন দিয়েছে, রিমিটেন্স হাউসের পারমিশন দিয়েছে, বিভিন্ন জায়গায় এক্সচেঞ্জ কোম্পানি হয়েছে তাদের সাথে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যাতে আপনারা আপনাদের এই অর্থটা চ্যানেল ব্যাংকিং চ্যানেল লিগাল ওয়েতে বাংলাদেশে পাঠাতে পারেন, এবং বাংলাদেশে পাঠালে সেটা আমাদের রিজার্ভে হিট হবে এবং আমাদের জিডিপির হিট হবে এবং সেটা আমার ন্যাশনাল গ্রোথ ইনক্রিজ হবে, বিনিয়োগ হবে এবং আমরা শারীরিকভাবে দেশের উন্নতি হবে। আমরা কিন্তু সেই দিকে বাংলাদেশ এজ এ ব্যাংক এবং বাংলাদেশ সরকার এইভাবে বিভিন্ন জায়গায় রিমিটেন্স প্রভাবকে বৃদ্ধি করার জন্য রিমিটেন্স ফেয়ার করা হচ্ছে। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এই রিমিটেন্স ফেয়ার করছি, যারা যারা মানি লন্ডারিং এর এবং কমোডিটি ক্যাপিটাল ফাইন্যান্সিং এই সমস্ত যাতে না হয় সেদিক থেকে লক্ষ্য রেখে এক্সিম ব্যাংক জিরো টলারেন্স নিয়ে তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা আপনারা জানেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, ওনার কিন্তু ব্যাংক থেকে একটি বহুল গাড়ি উনি ব্যবহার করতে পারেন, বাংলাদেশ ব্যাংকের এবং সরকারের পারমিশন রয়েছে, উনি সেখানে 9টা 5টা অফিস করতে পারেন, সেক্রেটারি ব্যবহার করতে পারেন, কিন্তু একমাত্র বাংলাদেশের এক্সিম ব্যাংক এক্সেপশনাল যে অ্যামাংক দা অল ব্যাংক আউট অফ 57 ব্যাংক একমাত্র এক্সিম ব্যাংক ইজ এক্সেপশনাল, তিনি আমার এই ব্যাংক থেকে একটি গাড়ি গ্রহণ করেন না, এই ব্যাংকের কোনো সেক্রেটারি ইউজ করেন না এবং এই ব্যাংকের একটি টাকা তিনি এক্সপেন্ডিচার করেন না। আজকে দেখছেন আপনারা আপনাদের এখানে উপস্থিত হয়েছেন, আমরা অনেক অনুরোধ করার পরে এবং আপনাদের সাথে একটি সাক্ষাৎ করার জন্য আমি রিকোয়েস্ট করেছি এবং স্যার সেরা সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং ওনার সুযোগ্য কন্যাকে সাথে করে নিয়ে এসেছেন। এর যে খরচ সাংগ্রিলা হোটেলে থাকা এবং টিকিট সকল কিছুই উনি ব্যবহার করেছে, যেটা আজকে এখানে অফিসিয়াল কাজে আছে এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের ইন্টাইটেল, এটা আমার ব্যাংক থেকে ওনাকে এই খরচটা দেওয়া, কিন্তু উনি সেটা গ্রহণ করেন নাই এবং দিস ইজ ইউনিক অ্যাজ এ চেয়ারম্যান অফ আওয়ার অ্যাজ এ ব্যাংক ইন আওয়ার কান্ট্রি। আমরা আমাদের গভর্নর মহোদয় একদিন আমাকে বলেছিলেন ওনাদের একই চেম্বার হিটোর লাইক দিচ্ছ হয়ে যে তোমার চেয়ারম্যান এটা ইউনিক চেয়ারম্যান, যিনি আইডিয়াল চেয়ারম্যান, যিনি এই ব্যাংকে নাকি তিনি গাড়িও ইউজ করেন না এবং অন্য অন্য ব্যাংকে দেখছি যে সারাক্ষণ গাড়ি এবং তাদের লজিস্টিক সাপোর্ট সবসময় তারা ব্যবহার করে আসছে। আমরা শুনলাম আমরা জি স্যার যেটা শুনেছেন ঠিক শুনেছেন, একমাত্র সবগুলো ব্যাংকের চেয়ারম্যান যদি এইভাবে হতো, উন্নত যে বেড পেতে রেখেছেন ব্যাংকের মধ্যে সেখানে ঘুমান, অর্থাৎ সকাল 9টা থেকে আসেন রাত 9টা পর্যন্ত থাকেন, নাস্তা খাওয়া লাঞ্চ সব কিছু এভরিথিং তারা গ্রহণ করেন, এই যে ব্যবস্থা এটা কিন্তু ব্যাংকের জন্য এটা বাংলাদেশ ব্যাংকেরও নিয়ম নাই, যেটা এক্সিম ব্যাংক এই ব্যবস্থাপনার অনেক ঊর্ধ্বে থেকে তারা কাজকর্ম পরিচালনা করে যাচ্ছে। আমাদের যে আমাদের মিশন এবং ভিশন সেটি হচ্ছে হলো গ্রাহক সেবাকে 100% প্রযুক্তি সম্পন্ন করা, আমরা কিন্তু সেটা করতে সক্ষম হয়েছি। আমাদের যে আমরা সক্ষম হয়েছি ক্যামেলস রেটিং এ হাইয়েস্ট রেটেড ব্যাংক হিসাবে আমরা আন্তর্জাতিক সম্মাননা পেয়েছি, আমরা কর্পোরেট গভর্নেন্স হিসাবে এবং কর্পোরেট লিডার হিসাবে আমরা আন্তর্জাতিক সম্মাননা পেয়েছি, আমরা রিসেন্টলি আমরা একটা সম্মাননা পেয়েছি লিডারশিপ হিসাবে এক্সিম ব্যাংক যে কমার্শিয়াল ব্যাংকগুলোর মধ্যে লিডার ব্যাংক হিসাবে আমরা একটা সিএমও এশিয়া থেকে যে আন্তর্জাতিক সম্মাননা পেয়েছি, আমরা মোট 28টি আন্তর্জাতিক সম্মাননা যে পেয়েছি এটা সম্ভব হয়েছে আমাদের 3,00,000+ কাস্টমারদের এই ব্যাংকের প্রতি ভালোবাসা এবং একাগ্রতা, এবং তারা এই ব্যাংকে নিজেদেরকে আপন করে নেওয়ার বহিঃপ্রকাশই হচ্ছিল আমাদের এই ধরনের সম্মাননা এবং ব্যাংকিং ব্যবস্থাপনা। আমাদের 24,000 কোটি টাকা বিনিয়োগ, আমাদের আমানত রয়েছে 27,000 কোটি টাকা, আমরা ক্যামেলস রেটিং এ হাইস্ট এ প্লাসে আমরা অবস্থান করছি, আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও রয়েছে 12.72 যেটা 10% হলো স্ট্যান্ডার্ড আমাদের বাংলাদেশে, বাট এখানকার জন্য 8% স্ট্যান্ডার্ড কানাডার জন্য, আমরা আমাদের দেশে 10% আমরা 12% উপরে আমাদের যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও রয়েছে, আমার ওখানে যে অ্যাসেট রয়েছে 100 টাকা বিনিয়োগের এগেনস্টে 160 টাকা অ্যাসেট আমার রয়েছে, এই প্রফেশনালিটি এক্সিম ব্যাংক তার ব্যাংকিং ব্যবস্থাপনা করেছে। এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ শুধু পলিসি নির্ধারণ করে থাকে, এক্সিম ব্যাংকের ম্যানেজমেন্ট সেই পলিসি অনুযায়ী সেন্ট্রাল ব্যাংকের নিয়ম অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা যে মনে করি
এক্সিম ব্যাংকের শতভাগ সাবসিডিয়ারি আজকের এই কানাডাতে আপনারা এই এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে আপনাদের এই কষ্টার্জিত অর্থগুলো এই এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে লিগাল ওয়েতে বাংলাদেশে পাঠাবেন এবং আমাদের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টে আপনারা বিনিয়োগ করবেন, আপনি উপকৃত হবেন, দেশ উপকৃত হবে, আপনাদের দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলে আমরা হাঁটি হাঁটি পাবলকে আরও উন্নতির দিকে যেতে পারব। আমি আর কথা দীর্ঘায়িত না করে আমাদের চেয়ারম্যান মহোদয় উনি যে ওনার বক্তব্য আমরা শুনব, উনি ব্যাংকিং এর ব্যাপারে বা এক্সচেঞ্জ হাউজের ব্যাপারে বক্তব্য রাখবেন। আমি কথা দীর্ঘায়িত না করে আমি স্যারকে ব্যাংকের পক্ষ থেকে এবং এক্সচেঞ্জ হাউজের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি যে এত সততার এত শত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মাঝে আজকে এখানে সময় দিয়েছেন এবং সাথে আরিকা ইসলাম, তিনিও অত্যন্ত ব্যস্ততা, তার নিজের ব্যবসা আছে, একজন সুযোগ্য মহিলা উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তাকেও আমি ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন, কষ্ট করে রবিবারে এখানে উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে। আপনাদের সকলকে এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি এবং এক্সিম ব্যাংকের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলের উন্নতি কামনা করে এবং এক্সিম এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে আপনাদের রিমিটেন্স প্রভাবটাকে আরো বৃদ্ধি করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমরা এক্সিম ব্যাংকের অনেক প্রোডাক্ট, সার্ভিস এবং প্র্যাকটিসের কথা শুনলাম। সত্যি সত্যি খুবই অনুপ্রেরণা দেওয়ার মতো। সর্বশেষে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম এক্সচেঞ্জ কোম্পানি কানাডা লিমিটেড, আপনার বক্তব্য আমাদের সঙ্গে সম্মানিত অতিথিবৃন্দ, আজকে সবাই এই হলভর্তি একটুকুর বাংলাদেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমার এমডি সাহেব আমার কনভিন্স করেছেন যে আপনি প্রায় 8 বছর হয়ে গেল কানাডাতে উদ্বোধন করে আসার পর আর একবারও যাননি, এবার আপনাকে যেতেই হবে। সৃষ্টির একটা আনন্দ, সৃষ্টি সুখের উল্লাসে রবি ঠাকুর নজরুল সবাই হেসেছেন, গর্ববোধ করেছেন, আনন্দিত হয়েছেন। এই এক্সিম হাউস যখন আমরা প্রতিষ্ঠা করি হাঁটি হাঁটি পাপা করে, আজকে আপনাদের সমর্থনে আপনাদের সহযোগিতায় অনেক বড় হয়ে গেছে। আমরা শুধু টরেন্টোতে এসেছি, আমি তখনও বলে গেছি 7-8 বছর আগে, সাত সাগর আর 13 নদীর পাড়ে এখানে একটা ব্রাঞ্চ করব, একটা এক্সচেঞ্জ হাউস করব। আমাদের একটা পতাকা এক্সিম এক্সচেঞ্জ হাউস, এক্সিম ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠানের একটা পতাকা এখানে হবে, এটা আমাদের জন্য একটা অহংকার। আপনি একজন বাংলাদেশি, আপনাদের জন্য একটা অহংকার। আমরা বলতে পারি এই পতাকা আমার দেশেরই একটি ব্যাংক, যে ব্যাংকটি বাংলাদেশে 150টি ব্রাঞ্চ করেছে শুরু থেকে আজ পর্যন্ত এবং 3,200 বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটকে চাকরি দিতে পেরেছে। আর আপনারা জানলে খুশি হবেন, অনেকেরই হয়তো অনেক কিছু জানা নেই, আমার নিজেরও জানা নেই। মাঝে মধ্যে যখন আমি ক্যালকুলেশনে বসি, আমাদের এক্সিকিউটিভের সাথে বসি, হিসাবে বসি বা মাননীয় অর্থমন্ত্রীর সাথে বসি, তখন নিজের কৃতিত্বটাকে বাড়িয়ে তোলার জন্য, নিজের বাহাদুরিটাকে একটু বড় করে তোলার জন্য হিসাব করে দেখায়, দেখেন স্যার দিস ইজ দ্য ইনভেস্টমেন্ট পোর্টফোলিও অফ মাই ব্যাংক। আমি সৌভাগ্যক্রমে দীর্ঘদিন থেকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একজন চেয়ারম্যান অনেকদিন থেকে আছি। এই এক্সচেঞ্জ হাউস তথা বেসরকারি ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো এটা একটা দুঃসাধ্য ব্যাপার ছিল। জরুরি অবস্থার সময় আমি একবার লন্ডনে গেলাম, আমাদের বাংলাদেশের প্রাইভেট এবং সরকারি সকল ব্যাংকের এমডিরা তখন লন্ডনে ছিল, আমি আমার ছেলেমেয়েরা সেখানে লেখাপড়া করে, সৌভাগ্যক্রমে অথবা ইনসিডেন্টালি বা কোইনসিডেন্টালি আমিও সেখানে ছিলাম।
আমাদের অ্যাম্বাসেডর মিস্টার শোকে ছিলেন তখন সেখানে, উনি হঠাৎ আমাকে ফোন করলেন, বললেন যে স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড অল দ্য সিওস অফ ইউর ব্যাংক দে আর ইন লন্ডন অ্যান্ড টুনাইট উই আর হ্যাভিং এ লাঞ্চ উই হ্যাভিং এ ডিনার ইন মাই হাউস উইল বি ডিলাইটেড টু হ্যাভ ইউ অ্যাজ এ চেয়ারম্যান অফ বিএবি অ্যান্ড অ্যাজ এ স্পেশাল গেস্ট ইন মাই হাউস ইমিডিয়েটলি আই অ্যাগ্রিড বিকজ এমন একটা লগ্ন যেখানে আমাদের বাংলাদেশের টোটাল ইকোনমি আসবে, পুরো অর্থনীতি যেখানে আজকে মিলতে হবে, শুধু লন্ডনে সবাই এসেছে, আর আমি কাছে থেকে মাত্র আমার এখান থেকে 20 মিনিটের রাস্তা, আমি যাবো না এখন, আমি সেখানে গেলাম, যাওয়ার পর সবার সাথে দেখা হলো, কথা হলো, সেখানে আসলেন সোনালী ব্যাংকের ডিএমডি একজন, সোনালী এক্সচেঞ্জ হাউস, সোনালী ব্যাংক তথা ঢাকা ব্রিকলেন, সরি ব্রিকলেন, আমরা ঢাকা বলি, ব্রিকলেন ঢাকা বলি, লন্ডনে লন্ডনে ঢাকা ব্রিকলেনে সোনালী এক্সচেঞ্জ হাউস মিস্টার লতিফ ভুঁইয়া, উনি আমাকে বললেন স্যার আপনি যখন ডিনার করে এখান থেকে যাবেন বাসায় আমি আমার গাড়িতে আপনাকে পৌঁছে দেব। আমি একটু পুলকিত হলাম, সরকারি ব্যাংকের ডিএমডি উনি আমার সাথে হঠাৎ করে এত সুন্দর করে কথা বলছেন কেন, আমার জন্য তো একটা গাড়ি মাননীয় অ্যাম্বাসেডর সাহেব দিতেই পারেন, দিবেনই তাই বলতে ঠিক আছে স্যার আমি হ্যাপি টু অ্যাকম্পানি। উনি আমার সাথে আসলেন, পথে পথে উনি আমাকে বললেন স্যার পুরো ইউরোপ আমেরিকা দখল করে আছে অগ্রণী সোনালী জনতা ব্যাংক, প্রাইভেট ব্যাংকের কোনো পদচিহ্ন এখানে কিন্তু নেই, কেন নেই কসারের কোনো কারণ নেই, আপনি অ্যাসোসিয়েশন চেয়ারম্যান বলে আপনার সাথে আজ রাতেই আমার পরিচয় হলো, আমি জিনিসটা আপনাকে খুলে বলি, বলেন শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতার জন্য প্রাইভেট ব্যাংকগুলো এখানে আসতে পারতেছে না, সরকারি ব্যাংকগুলো মনোপলি করে, তখন এরকম মন্দির ব্যবস্থা খুব কম ছিল, সোনালী ব্যাংকে ব্রিকলেনে 200-300-400-500 লোকের বিরাট লম্বা লাইন হয়ে যায়, কেউ হয়তো $100 পাঠায়, কেউ আবার $20 পাঠায়, £20 পাঠায়, তো কাজেই একটা হিউজ লাইন থাকে এখানে, বেসরকারি ব্যাংক যদি এখানে আসতো ডেফিনেটলি এটা অনেক ইজি হয়ে যেত, মানুষের জন্য অনেক বড় উপকার হয়ে যেত, আমরা কিন্তু এটা করতে পারতেছি না, আপনি একটা চেষ্টা করে দেখুন, আপনি যেহেতু অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করেন আপনি একটু কাইন্ডলি দেখবেন স্যার। কথা বলতে বলতে উনি আমাকে বাসায় নামিয়ে দিলেন, আমার ব্রেন এটা হয়ে গেল, আমি তার সিদ্ধান্তে গেলাম, যেহেতু আমি অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করি, সবগুলো ব্যাংককে রিপ্রেজেন্ট করি, আমি মিস্টার সালাউদ্দিন তখনকার দিনের গভর্নর ওনাকে ফোন করলাম, আমি ওনার কাছে গেলাম, প্রস্তাব করলাম প্রাইভেট ব্যাংক বাংলাদেশের ইকোনমিতে যে অবদান রাখতেছে সরকারি ব্যাংক তার অর্ধেকও না, আমরা 60-65% তখন ছিল, আপনারা বিদেশে যে এক্সচেঞ্জ হাউস টাকা আসে বিদেশ থেকে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আসে পাউন্ড আসে, প্রাইভেট ব্যাংক সেখানে গেলে আপনার অসুবিধা কোথায়, এই প্রাইভেট ব্যাংক ইজ বিং রেগুলেটেড বাই ইউর বাংলাদেশ ব্যাংক, আমরা সেখানে গেলে সেখানে নিয়মের ব্যর্থ কোথায় ঘটবে, অনিয়মটা কি হবে আমাদেরকে একটু কাইন্ডলি বুঝিয়ে বলেন। উনি বলে যে আপনি কি বলতে চান, আমি কিছুই বলতে চাই না, সহজ সরল হিসাব, জনগণের টাকা দিয়ে আমরা ব্যবসা করতেছি এখানে, সরকারি ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যবসা করতেছে, সরকারের তো কোনো টাকা নেই, সরকার মানেই তো জনগণ, তো টাকা তো আসতেছে এক জায়গা থেকে, জনগণের টাকা জমা হয় কিছু সরকারি ব্যাংকের কিছু বেসরকারিদেরকে, তো জনগণের সেবা দেওয়ার জন্য আমি যদি রিস্ক নিতে চাই এক্সিম ব্যাংকের এক্সচেঞ্জ হাউস করবো আমি শুধু লন্ডনে, আপনি কেন এটা অনুমোদন দিবেন না। উনি বললেন এটা তো অনুমোদন না দেওয়ার কোনো নিয়ম নাই, দেওয়ার কোনো নিয়ম নাই, আপনি অর্থমন্ত্রীর সাথে দেখা করেন, তখন মির্জা সাহেব ছিলেন অর্থ উপদেষ্টা, সেখানে গেলাম, ওনাকে আমি বুঝাতে সক্ষম হলাম স্যার কোনো অন্যায় আপনি করতেছেন না, জনগণের জন্য আমরা, জনগণ রাষ্ট্রের জন্য, রাষ্ট্র জনগণের জন্য, আমাদেরকে অনুমোদন দেওয়ার জন্য আপনি গভর্নর করে বলে দেন, গভর্নর সাহেবকে বলে দেন, অনেক লম্বা ইতিহাস, দীর্ঘ 6 মাস আমি এটা পিছিয়ে হেঁটেছি, হঠাৎ করে এক সময় অনেক লম্বা কাহিনী আমি আর বললাম না, অনুমোদন পেলাম এক্সিম এক্সচেঞ্জ হাউস অফ লন্ডন, প্রথম অনুমোদন, প্রথম লাইসেন্স, দ্যাট ওয়াজ দ্য ব্রেক থ্রু, আমাদের স্বাধীনতার পরে আমি ওটাকে ভাঙতে পারলাম, এক্সিম এক্সচেঞ্জ হাউস লন্ডনে করলাম, অনেক বড়ভাবে সেখানে আমি উদ্বোধন করলাম, সেটা অনেক বড় একটা কমিউনিটি সেন্টারে, আমাদের অনেক
ভাইরা সেখানে এসেছেন, মিডিয়া থেকে এসেছেন, আমাদের আপনাদের মতো এরকম অনেক গুণজন এসেছেন সেখানে, অনেক ভালোভাবে সেটা উদ্বোধন করলেন সেখানে। এটা করার পর আমার পিছন তখন আমাদের আরো অনেকগুলি ব্যাংক, এখন আপনারা শুনলে অবাক হবেন, 27টা এক্সিম এক্সচেঞ্জ হাউস ব্রিকলেন ওই রোডের উপরে আছে। আমাদের টোটাল টাকা বাংলাদেশে যেটা লন্ডন থেকে আসে এটা এখন 50% হয়ে গেছে। এই কারণে বললাম সোনালী ব্যাংক তো আছেই, জনতাও আছে, ওই সবগুলো সরকারি আছে, কিছু প্রাইভেট এজেন্সি আছে, আর আমাদের বেসরকারি ব্যাংক সবগুলো আছে। সেই থেকে শুরু আমরা এখন আসি এক্সিম এক্সচেঞ্জ হাউস কানাডাতে। 7 থেকে 8 বছর হয়ে গেল, আমরা কিন্তু প্রফিট করতে পারি নাই। সৃষ্টির যে আনন্দের কথা আমি বলেছিলাম, দেখতে ভালো লাগে, দুনিয়াতে আমরা সবাই কিন্তু ক্ষণস্থায়ী, তারপরও এইখানে এই অল্প সময়ের মধ্যে আমি যদি একটা ছোট্ট কবিতা লিখতে পারি, একটা ছোট্ট বই লিখতে পারি, আমার সৃষ্টির যে সুখ, আপনার যে সৃষ্টি আপনি করে গেছেন, আপনার ছোট্ট একটা সংসার হয়েছে, আপনার নাতি পুতি হয়েছে, কানাডাতে একটা ছোট্ট বাড়ি করেছেন, অতটা বড় বাড়ি করেছেন, এই যে একটা আনন্দ যে আমি একটা কিছু করতে পেরেছি, সেই আনন্দ কিন্তু আমারও আছে এখানে এক্সিম এক্সচেঞ্জ হাউস অফ কানাডা। প্রফিট করতে পারি আমি ষাটটি বছর ওই রবি ঠাকুরের ক্যামেলিয়ার কবিতার মতো। আপনারা জানেন ক্যামেলিয়া একটা ফুলের নাম, রবি ঠাকুর এটা বছরে একবার নদী ফুটে যাই হোক, ছোটবেলায় পড়েছি, ছোটবেলা না বিশ্ববিদ্যালয়ে পড়েছে, প্রিয় কবিতা ছিল, আপনারা অনেকেই পড়েছেন হয়তো বা, ক্যামেলিয়া কবিতার মতো আমাদের এক্সিম এক্সচেঞ্জ হাউস। কবিগুরু একটা টব কিনলেন, ক্যামেলিয়া ফুলের চারা সেখানে লাগালেন, প্রতিদিন পানি ঢালেন, আর দেখেন কবিগুরু কুড়ি আসবে কবে, বছর গড়িয়ে গেল, 2 বছর 3 বছর পর গাছটা একটু বড় হলো, একটা কুড়ি উঁকি মারলো শুধু, কবিগুরু সে কি আনন্দ, প্রতিদিন জল ঢালেন আর দেখেন কুড়ি কতটুকু এগোলো, ফুল কবে ফুটবে। একদিন মহানন্দে উনি দেখলেন জামা দিয়ে আলো ছড়াচ্ছে খুব সুন্দর করে, ফুলটা ফুটে গেছে প্রস্ফুটিত গোলাপের মতো ক্যামেলিয়া ফুল, লাল বর্ণ না কি জানি, যাই হোক খুব সুন্দর আলো বিচ্ছুরিত করছে সূর্যের আলো, সকালে সোনার রোদ পড়েছে সে ফুলের উপরে। উনি ভিতরে আসলেন, রবি ঠাকুর তো গুনগুন করে সবসময় গান গাইতেন, গান গাইলেন, নাস্তা করলেন, লাঞ্চ করলেন, বিকেলে আবার ফুলটা দেখতে গেলেন, যে ফুলটা সেখানে নেই, ফুল নেই, কমলা কমলা তুমি কোথায় গেলে, কমলা কে কাজের মেয়ে, এই কমলা এদিকে আসো, কমলা এখানে আসো, আমার ফুলটা কোথায় গেল, কমলার দিকে তাকিয়ে দেখে কমলার কালো গালে ক্যামেলিয়া আলো ছড়াচ্ছে, ওই কমলা খুব আগে গেছে, কমল তো আর জানে না হায় ওনার 3-4 বছরের সাধনার ফল ক্যামেলিয়া ফুল, আমার 7-8 বছরের সাধনার ফসল। আমি প্রথমে লন্ডন এক্সচেঞ্জ হাউস করেছি এক্সিম, আর আমি নিজেই উদ্যোগ নিয়ে কানাডার 7 সমুদ্র 13 নদী পাড়ে আপনাদের মতো, আপনাদের মহব্বত ভালোবাসা আপনাদের দেখে খুব ভালো লাগতেছে, আজকে বাইরে ঝকঝকে রোদ, ভাবছিলাম বৃষ্টি হবে, এখন কিন্তু বাইরে খুব সুন্দর ঝকঝকে রোদ, শীতের একটা আমেজ এখানে আছে, আর আপনারা যারা এখানে আসবেন মনে হলো আমি ঢাকার সোনারগাঁও হোটেলে কোনো একটা বলরুমে বাঙালি ভাই বোনদের সকলকে নিয়ে সামনে মনের আনন্দে কিছু কথা বলছি, আমার বড় ভালো লাগছে। একটা প্রদীপ জ্বালানো বড় কষ্টের ব্যাপার, সলতে লাগে, কেরোসিন তেল লাগে, একটা বাতি কিনতে হয়, একটা ম্যাচের কাঠি লাগে, এটা জ্বালাতে নিভাতে কিন্তু মাত্র 1 সেকেন্ড লাগে, এটা বাতি তৈরি করতে একটা 1 মাস 3 মাস অনেক সময় লেগে যায়, অথবা আপনি নিজে যদি তৈরি করেন বাজারে যেতে হয় সলতে, কেরোসিন তেল, ম্যাচের কাঠি, এটা জ্বালানো অনেক সময় লাগে, একদিনের ব্যাপার, আধা দিনের ব্যাপার, 1 ঘন্টার ব্যাপার, কিন্তু বাতিটা নিভাতে কিন্তু একটা ফু 1 সেকেন্ডের 5 ভাগের ফ্র্যাকশন অফ এ মোমেন্ট বাতিটা নিভে যায়, অতি সাধনার ফসল আমার সে ক্যামেলিয়া এক্সিম এক্সচেঞ্জ হাউস অফ কানাডা। এটা নিভে যাবে কি আমি চাই না, আমি চাইবো না, আপনাদের সহযোগিতা চাই, আমরা লাভ করতে পারি নাই, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, এটা চ্যারিটেবল অর্গানাইজেশনের মতো হয়ে গেছে, এটা আপনাদের এখানে টাকা পাঠান, পাঠালে আপনাদের উপকার বেশি হবে, দেশের উপকার হবে, আমার কিছুই তেমন একটা হবে না, আমার শুধু ওই এটাই সৃষ্টি সুখের উল্লাস, একটা সুন্দর আমি কেক তৈরি করতে পেরেছি এখানে। এক্সিম ব্যাংকের কথা আসেন, আমাদের অর্থনীতিতে আমাদের যে প্রবৃত্তি,
আপনারা হয়তো অনেকে জানবেন, অনেকে হয়তো শুনেছেন, অনেকে হয়তো শুনেন নাই, অনলি এক্সিম ব্যাংক, তৃতীয় প্রজন্মের ব্যাংক। আমাদের আগে আরো অনেক ব্যাংক আছে, আমাদের আগে অনেক অনেক বড় ব্যাংক আছে। ইসলামিক ব্যাংক ইজ বাই ফার দ্য বিগেস্ট ইন দ্য কান্ট্রি, মেবি ওয়ান অফ দ্য বিগেস্ট ইন এশিয়া। তাদের ইনভেস্টমেন্ট 75,000 কোটি টাকা। উই আর নাম্বার টু বাই ফার, আমাদের ইনভেস্টমেন্ট মাত্র 27,000 কোটি টাকা। কিন্তু আমাদের সাথে আমাদের আগের প্রজন্ম যারা, তাদের ইনভেস্টমেন্ট 10,000 থেকে 12,000, 15,000, 16,000, 20,000 এর মধ্যে, আর আমরা 27,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছি। আমরা এই 27,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মেডিসিন সেবা ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি অথবা ফুড ইন্ডাস্ট্রি, এই সমস্ত জায়গায় আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, এক্সিম ব্যাংক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি টোটাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে 30 থেকে 32 লক্ষ মানুষের বাংলাদেশে। একজন লোক চাকরি করে তার উপরে 3 থেকে 4 জন লোক নির্ভরশীল হয়ে যায়। 32 লাখকে যদি আপনি মাল্টিপ্লাই করেন 5 দিয়ে, শুধু 5 দিয়ে, তাহলে আমরা কত লোককে করি, 1.5 কোটি লোককে এক্সিম ব্যাংক দায়িত্ব নিয়েছে। এক্সিম ব্যাংকের অর্থায়নে, অর্থায়নে অর্থায়িত হয়ে তারা নিজেদের সংসার, নিজেদের ছেলেদের লেখাপড়া, ছেলে মেয়েদের লেখাপড়া, নিজেদের ব্যবসা বাণিজ্য, গাড়ি ঘোড়া, সামাজিক আচরণ, একটা স্কুল প্রতিষ্ঠা করেছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, বিশ্ববিদ্যালয় করেছে এক্সিম ব্যাংকের অর্থায়নে। এই অর্থ কোত্থেকে আসলো? আপনাদের, আপনাদের আত্মীয় স্বজনের, আপনাদের মায়ের, বোনের, ভাইয়ের তথা আপা মার জনসাধারণের টাকা, এটা আমরা সব ব্যবহার করেছি। আমার এমনি বলে গেছে, আমাদের বোর্ড একটা সুন্দর বোর্ড, বিশ্বাস করবেন অত্যন্ত ভালো একটা বোর্ড। আমরা কখনো এমনির কোনো কাজে রেগুলেশনের বাইরে কোনো কিছু করতে ওনাকে বাধ্য করি না, কখনো না। উনি বলেছেন, নিজের ধোল নিজে পিটাতে হয়। আমি এখানে আসছি, আমার একটা ক্লাসে আমি আসি, আমার নিজের টাকা আমি এখানে আসছি, আমার নিজের টাকা আমি হোটেল থাকতেছি, আমি আমার ব্যাংক থেকে কোনো টাকা নিয়ে নিই, আমার একটা পিএম নাই, বিলিভ নেই, আমার একটা গাড়ি নেই ব্যাংকের, অনেকগুলো গাড়ি আছে, আমি ব্যাংক থেকে কিছুই নেই। বাট আই এম অ্যালাউড, আমার রেগুলেটর বাংলাদেশ ব্যাংক বলছে তুমি একটা গাড়ি কিনো, একটা ড্রাইভার নাও, একটা পিএম নাও, একটা পিএস নাও। আই ডোন্ট এনজয় ইট, কারণ আমার অন্য ব্যবসার থেকে আমার অনেক ভালো একটা ইনকাম সবসময় আসে, এটা না ধরলে আমার কিছু আসে যায় না, আমি এটাকে ভালো থাকতে দিয়েছি, এটা সুস্থভাবে গড়ে উঠুক, আমি এটার উপরে হাত না দিই, এটা আমি টাচ করবো না। শুরু থেকে আমি প্রতিজ্ঞা করেছি, আজও এতদিন আমি এই ব্যাংকের দীর্ঘদিন 17-18 বছর চেয়ারম্যান, আমি কখনো এটা ভঙ্গ করি নাই। এক্সিম ব্যাংক আপনার পাশে নয়, জাতির পাশে, একটা পডকাস্টের মতো দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা একটা কৃষি বিশ্ববিদ্যালয় করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটা বিশ্ববিদ্যালয় করা উত্তরবঙ্গে, যেখানে একটা বিরাট রিস্ক হয়ে যায়। চাপাই না বাপগঞ্জে 1 লক্ষ কম্বল, যেটার দাম 21 কোটি টাকা, আমরা দান করেছি। এখানে আমাদের জাকাতের একটা বিশাল টাকা আছে, এক্সিম ব্যাংক যেহেতু সরিয়ে ব্যাংক, আমাদের জাকাত দিতে হয়। 3 লক্ষ কম্বল আমরা প্রদান করেছি এবারের শীতে। আপনাদের কাছে শীতটা কষ্ট মনে হয় না, কারণ আপনাদের অভ্যস্ত এই জীবনের সাথে, এ জীবন আপনাদের শীতের সাথী হয়ে গেছে, আপনারা এটাতে কষ্ট পান না। আপনাদের ওইরকম পোশাক আশাক বাড়িঘর এরকমভাবে তৈরি, কিন্তু বাংলাদেশের মানুষের পোশাক আশাক বাড়িঘর কিন্তু শীতের উপযোগী নয়। আমরা তো গরমকালে রাস্তায় শুয়ে থাকে মানুষ, আম গাছের নিচে ঘুমায় না। আমাদের ছোটবেলায় আমরা আম গাছের নিচে দুপুরবেলায় ঘুমায় থাকতাম, সেদিনই কথা বেশি দূর নয়। কিন্তু এখন বাংলাদেশে টোটাল গ্লোবাল ওয়েদার ক্লাইমেট, শুধু বাংলাদেশে নয়, মদিনায় গতকাল আপনারা দেখছেন হয়তো টিভিতে অনেকে, বড় বড় শীত পাথর পড়েছে, এক একটা শীত পাথরের ওজন 2-3 কেজি 4 কেজি এমনও পড়েছে। এটা অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার, 100-200 বছর এরকম হয়নি, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কাজেই শুধু যে শীতার্ত লোকের পাশে এক্সিম ব্যাংক তা নয়, আমাদের বৃত্তির একটা মহাপ্রকল্প আছে। বর্তমানে 5,000 ছাত্র ছাত্রী বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কলেজে বেকনাথ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এমন কোন ডিস্ট্রিক্ট অথবা থানা খুঁজে পাবেন না যেখানে এক্সিম ব্যাংকের একজন স্কলার নেই। আমরা স্কলারশিপ প্রোগ্রামে, শুধু সেখানে না, এই কানাডাতে লেখাপড়া করে, আমি নাম বলবো না, ইংল্যান্ডে লেখাপড়া করে স্কলারশিপ নিয়ে আমাদের অর্থায়নে, এক্সিম ব্যাংকের অর্থায়নে, এটা সামান্য, কারণ বিদেশে তো অনেক টাকা লাগে, এই টাকা দিয়ে দেশে আমি 20টা ছেলেকে পড়াতে পারি। 5,000 ছাত্র আমাদের প্রকল্পে আছে,
প্রতি বছর 200 ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার্স হয়ে বেরিয়ে যায়, আবার নতুন করে ঢোকে। এটা একটা চ্যারিটি, আমাদের মনের একটা বিশাল সান্ত্বনা যে আমার দেশের এই শিক্ষার জন্য হোয়াট ইজ আওয়ার বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল মেসেজ অফ লাইফ, অন্ন বস্ত্র বাসস্থান, একটা জাতি একটা মানুষ, অন্ন বস্ত্র বাসস্থান, এই তিনটা জিনিসের যদি উপাদান ঠিক রাখা যায় তাহলে অটোমেটিক্যালি সব কিছু ঠিক হয়ে যায়। আমরা অন্নের ব্যবস্থা করেছি, চাকরি বস্ত্রের ব্যবস্থা করেছি তাও চাকরির মাধ্যমে, বাসস্থান সেটা ব্যবস্থা করেছি চাকরির মাধ্যমে, লোনের মাধ্যমে, হাউস বিল্ডিং লোন আমাদের প্রচুর আছে, আমাদের প্রচুর আছে। আর সবচেয়ে বড় কথা যেটা, আমরা শরিয়া ভিত্তিক একটা ইসরায়েল, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, একটি মুসলিম দেশ, সেখানে শরিয়া ব্যাংকের একটা ভালো চাহিদা আছে। ইসলামী ব্যাংক কেন এত বড় হল, ইসলামী ব্যাংক অফ বাংলাদেশ 75,000 কোটি টাকা, প্রায় $7 বিলিয়ন $9 বিলিয়ন নাকি আরো বেশি $10 বিলিয়ন কাছাকাছি বাংলাদেশের মতো বাজারে ইনভেস্ট করেছে, আর আমরা সেখানে করেছি $3.3 বিলিয়ন এক্সিম ব্যাংক অনেক বড় হয়ে গেছে। এ ব্যাংক জনগণের ব্যাংক, আমরা যারা পরিচালক আমার আজও মনে আছে মাত্র 20 কোটি টাকা ইনভেস্ট করেছি, আর আজকে আমাদের ডিপোজিট 30,000 কোটি টাকা। সুবহানাল্লাহ, অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার, এগুলো অনেক বড় ব্যাপার। আমাদের একটা বিরাট বাহিনী কাজ করতেছে, আমরা সকলের সাথে আছি, বাংলাদেশের উন্নয়নে আমাদের প্রবৃত্তিতে আমাদের জিডিপিতে, শুধু অ্যাক্সিমেন্ট যদি চিন্তা করেন আমাদের জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন ইজ 5%, হুইচ ইজ বিগ, ভেরি বিগ। কোনো কোনো ব্যাংক আছে মাত্র 1%, কোনো কোনো ব্যাংক আছে 0.5%, বাট এক্সিম ব্যাংক ইজ 5%, ইসলামী ব্যাংক অফ বাংলাদেশ মাত্র হায়ার, আমাদের 3-4 গুণ বেশি হবে। যাই হোক, আপনাদেরকে আজকে পেয়ে আমাদের পরিচিত অনেকে এসেছেন, আর ভেরি ইন্টারেস্টিং লাকসাম আমার বাড়ির পাশেই একজন আসছেন, বললেন যে আমি আমাদের বাড়ির পাশেই, আমার শ্বশুর বাড়ির পাশেই, ওনার বাড়ি। আবার চিরঙ্গের একজনকে মানিক ভাইকে দেখলাম, আমার ছোটবেলা পরিচিত। এখানে আমার এক জামাইকে দেখলাম, মরিয়মের জামাই, মেয়েটা আমারই, আমি বলতাম আমার বন্ধুর মেয়ে, আমি ওদের পাশে অনেক পার গিয়েছি মিসি জায়গা, আমি কেমার্ট সিএসে কাজ করতাম, ওদের হেডকোয়ার্টার ছিল মিশিগান, আমার এক বন্ধু আমেরিকা থেকে আসছে আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে, কালকে আসছে উনি, আর আমি অনেক পারি কেনাতে আসছি, তখন মরিয়মকে বাসা দিতাম, মরিয়ম এখন আর মরিয়ম নাই, সেই ছোট্ট মেয়েটি নাই, সে এখন একজন মা হয়ে গেছে, দু বাচ্চার মা একরমণি, ওর হাজব্যান্ডকে দেখলাম এখানে, আমার বাবু তুমি কে বলে, আমি মরিয়মের হাজব্যান্ড, তুমি তো আমার মেয়ের হাজব্যান্ড, তুমি সত্যি ছবি তুললাম। সব কিছু মিলিয়ে আজকের এই রৌদ্রোজ্জ্বল হালকা শীতের দিনে আপনাদেরকে রুমে পেয়ে আমার মনের সকল আনন্দ, আমার উচ্ছ্বাস, আমার ভালোবাসা, আমার মনের সকল প্রীতি, আমার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তথা বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু শুভেচ্ছা, ভালোবাসা, আপনারা গ্রহণ করুন, আর আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন, দেশ আপনার অহংকার, আমার অহংকার, আমার ভালোবাসা, আমার মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আপনারা আমার মেহমান, আপনাদের জন্য কিছু খাবার আয়োজন হয়েছে, আপনাদের দাওয়াটা আমি দিয়ে দিলাম, দাওয়াত তো আগে পেয়ে গেছেন। এখন এখানে আসর নামাজ হয় 3:30-3:32, এর মধ্যে আমরা নামাজ পড়ে নিব। এই ফাঁকে যারা খাবার নিয়ে এসেছেন দ্রুত খাবার লাগিয়ে দেন, নামাজের পর পরই খাবার হবে ইনশাআল্লাহ। আর টেবিলে আমরা আপনাদের সাথে আবারও মোলাকাত করবো ইনশাআল্লাহ। আমাদের ম্যানেজার সাহেব একটা কথা বলছেন না, একবার বলা স্বাগত বক্তব্য রাখছেন, একটু ধন্যবাদের ব্যবস্থা আছে, নিয়মমাফিক যেটা না হলে নয়, উনি আসতেছেন। থ্যাংক ইউ সো মাচ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসবার জন্য, বিশেষ করে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে এবং তার কন্যা সবাইকে এবং আমাদের মোহাম্মদ ডক্টর হাজার মিয়া সাহেবকে, যিনি অনেক কষ্ট করে এত দূর থেকে এখানে আসছেন। আমরা আমাদের ঘটনাটার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং সবাই যেন এক্সিএমের সাথে থাকে সেসব ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আগে, বাই বাই। Thank you.
ডমিনেটিং একটা মিডিয়াম কিন্তু স্টিল লেজিটিমেট ওয়েতে এবং প্রপার ওয়েতে টাকা পাঠানো যায় এবং সেটাও যে চলে গিয়ে সেই বিষয়টা অনেক বেশি তারা ক্লিয়ার করেছে। অনেক কাস্টমার এসেছে বাংলাদেশ থেকে, ওদের এমডি চেয়ারম্যান এসে তারাও তাদের কমিটমেন্টের কথা বলেছে। ডেফিনেটলি ইন ফিউচার ওরা আরও বাঞ্ছ প্রোডাক্টস নিয়ে আসছে, এই মেসেজগুলো আসলে কমিউনিকেট করেছে আজকে। আমি ভেরি এক্সাইটেড যে এক্সিম ব্যাংক ডেফিনেটলি উইল মেক সাম ডিফারেন্স হিয়ার ইন ক্যানাডা, স্পেশালি ইন কানাডা। থ্যাংক ইউ। অনুষ্ঠানটি যারা পরিচালনা করেছে খুব সুন্দরভাবে অনুষ্ঠান দ্বারা প্রতিষ্ঠান করেছে, মানে এত সুন্দর ডিসিপ্লিনভাবে করেছে। এক্সিম ব্যাংকের যারা ব্যবস্থাপনা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া দরকার। এবং অনেক কিছু জানার ছিল এক্সিম ব্যাংক সম্বন্ধে, আমি কিছু জানতাম না, কিন্তু আজকে এই অনুষ্ঠানে এসে অনেক কিছু জানতে পারলাম। তো আশা করি ইনশাআল্লাহ আমি নিজেও একজন এই এক্সিম ব্যাংকের ই মানে মেম্বার কী বলে অ্যাকাউন্ট করবো, এবং দেশের টাকা পাঠানোর ব্যাপারে তারা যেভাবে প্রতিশ্রুতি দিল যেটা বাংলাদেশকে রিমিটেন্স হিসেবে আরও অনেক দূরে নিয়ে যাবে, আমি সেদিক থেকে আমার সাইড থেকে আমি ইনশাআল্লাহ আমি আশা করি যে আরও যারা আছেন তারাও এক্সিম ব্যাংকের গ্রাহক হয়ে দেশে টাকা পাঠানোর সরকার করবে। অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন বিসিসিবিএন, আজকে বিসিসিবির পক্ষ থেকে এখানে এসেছি। এক্সিম ব্যাংক বা এক্সিম এক্সচেঞ্জ 2010 সাল থেকে শুরু করে এবং আমি ওদের সেবা নিয়েছি আগে, তাদের সার্ভিস ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটা ভালো সেবা পাবেন ওখানে গেলে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি যতবার ওখানে গিয়েছি তারা ভালো সার্ভিস দিয়েছে এবং ভালো রেট পেয়েছি, দ্যাটস ইম্পর্টেন্ট। তারা ওখানে যে দু চারজন থাকেন, আপনি যে ধরনের সেবা চান তারা সেটা করার জন্য প্রস্তুত। আর এটাই হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ওদের সাথে। এবং আজকে যে প্রোগ্রাম হলো অসম্ভব ভালো, এবং অনেকের সাথে দেখা হলো, পরিচয় হলো, খাবারের আয়োজন ছিল, তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রোগ্রাম হয়েছে। আসলে এত সুন্দর আয়োজন ছিল, সবাই খুব উপভোগ করেছে। আর আসলে এখানে শিরাজ আঙ্কেল আছেন, আমি খুব ভালো চিনি, এবং ওনাদের মেয়ে ফারজানা আমার কলিগ, সেলসের কলিগ, সব কিছু মিলে আসলে বেশ ভালো করছে, সবসময় এখানে ভালো রেট পাওয়া যায়। আর ওরা সব অ্যান্টি মানি লন্ডারিং, অল দ্য ব্যাংকিং রুলস সব কিছু ফলো করেই টাকা পাঠায়। সো ইজিলি যদি আপনারা বাংলাদেশে টাকা পাঠাতে চান, সেটা মানে খুব ইজি আর কি, নিজেদের মতো করে ভালো রেট পাবে। আমরা ভালো করছি, আমরা নতুন নতুন যারা গ্রাহক আসতে চান আপনারা খুব ইজিলি আসতে পারেন, আমরা অনেক বেশি ট্রান্সপারেন্ট আর ভালো রেঞ্জ সব রেগুলেশন ফলো করে খুব দ্রুত বাংলাদেশে টাকা পাঠাবো। সো আমাদের জন্য খুব উপকার, আসলে আমরা যারা এখানে থাকি আমরা বাংলাদেশে যখন টাকা পাঠাবো আমরা যখন সব রুলস রেগুলেশন ফলো করে ইজিলি দ্রুত টাকা পাঠাতে পারি। সো নতুন গ্রাহকরা খুব ইজিলি আসে। আর এক্সিম এক্সচেঞ্জ লিমিটেডকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, খাওয়ারও খুব মজা ছিল, ইট ওয়াজ গুড, থ্যাংক ইউ।
আজকে এক্সিম এক্সচেঞ্জ কানাডার অনুষ্ঠানে আসলাম আমরা। আমি অ্যাকচুয়ালি মেইনলি একজন বিসিসিবিয়ান, বিসিসিবি যে গ্রুপটা আসছে সেই গ্রুপের সাথে আসলাম। চমৎকার প্রোগ্রামের আয়োজন হয়েছিল গ্রাহকদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য। এক্সিম ব্যাংকের এমডি প্রেসিডেন্টরা আসছেন আজকে এখানে করার জন্য। তো এক্সিম ব্যাংক 2010 সাল থেকে কানাডায় গ্রাহকদের বিভিন্ন সেবা দিচ্ছে, বিশেষ করে রেমিটেন্স সার্ভিস। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ওরা এন্টি মানি লন্ডারিং যেটা সেটা করতেছে। সো ওদের গ্রাহক ওদের সেবাটা নিলে ওদের গ্রাহকরা যেটা করতেছে, নট অনলি তাদের ভালো হচ্ছে, অবশ্য দেশের জন্য ভালো হচ্ছে, কারণ টাকাটা বৈধ পথে দেশে যাচ্ছে এবং এটা দেশের জন্য অনেক বড় হচ্ছে। এই জন্য আমি এর আগেও এক্সিম ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণ করেছি এখান থেকে, এবং এই সেবাগুলো তারা অত্যন্ত ভালো এবং প্রফেশনালি কাস্টমার সার্ভিসটা দেয়। এবং সবাইকে আমি বলবো যে এক্সিম ব্যাংকের এই সেবাটা গ্রহণ করতে এবং তাদেরকে আরও গ্রো হওয়ার জন্য সুযোগ করে দিতে। ধন্যবাদ।